এটা আমাদের মানে গর্ব, আমাদের ফিল্মের গর্ব, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির গর্ব যে আমাদের শিল্পী সমিতিতে এবার ইলেকশন করে আমাদের সাথে বিজয় বোর্ডে পাস করেছে এবং আমরা 90% শিওর ছিলাম যে ও এবার জাতীয় ইলেকশনে আল্লাহর রহমতে উনি আওয়ামী লীগের একটা নমিনেশন পেপারে পেপার জমা দিলেই পাবে ইনশাল্লাহ কেননা আমরা জানি ও গত দুই টার্মে আওয়ামী লীগের প্রতিটা কেন্দ্রে প্রতিটা জেলায় জেলায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলতে মঞ্চে গেছে মঞ্চে হাজির হয়েছে প্রচুর শ্রম দিয়েছে এই আওয়ামী লীগের জন্য সিনেমা বাদ দিয়েও উনি চলে গেছেন সেই জেলায় জেলায় এমপি ইলেকশনে মানুষ যেখানে ডাকছে সেখানে হাজির হয়ে গেছে এর পরিশ্রমের ফল তো অবশ্যই আল্লাহ দেয় আমি জানেন ও এটা নিয়ে যেভাবে লেগেছিল আল্লাহ তার কামিয়াব করছে আমরা সবাই খুশি আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই খুশি যেহেতু উনি শিল্পী সমিতির অনারেবল মেম্বার এবং এবার এক্সিকিউটিভ নির্বাচিত আপনারা কি শিল্পী সমিতি কোন নির্বাচনী প্রচারণায় থাকবেন কিনা এবং কাজ করবেন কিনা অবশ্যই শিল্পী সমিতিতে রাখলে অবশ্যই শিল্পী সমিতি সবাই যাবে আমরা ফারুক ভাইয়ের সময় গেছি না কেন যাব না অবশ্যই যাব স্পেশাল ভাবে আপনাদের যে সম্পাদিকা রয়েছে নিপুণ আক্তার তার থেকে কোনো নির্দেশনা আসছে কিনা এই ফেডারেশনের পক্ষে কাজ করতে হবে না এই যে কালকে না এটা ই হইলো আমরা অবশ্যই যাব নির্দেশনা তো আসবেই ইলিয়াস কাঞ্চন সাহেব আর সেক্রেটারি সাহেব বসবে বলবে আমরা মিটিং ডাকবো একটা মিটিং ডাকলে আমরা সবাই যাব কেন যাব না অবশ্যই যাব কেন আমাদের মধ্যে একটা ভালো লোক ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে যার চরিত্র কথাবার্তা তার ব্যবহার তার হাসি তো বিশ্ব পাগল করা হাসি তার হাঁটা চলা সবাই পছন্দ করে এবং সে খাটছে এই দলের জন্য অবশ্যই আপা তাকে ধন্যবাদ আপাকেও ধন্যবাদ দেওয়া উচিত মানে অন্তরে অন্তঃস্থল থেকে শেখ হাসিনাকে অবশ্যই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের চলচ্চিত্র থেকে একটা ভালো একটা লোককে নমিনেশন দিয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে শিল্পী সমিতি নির্বাচনে ঘনিয়ে এসছে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি আপনি এবারও শিল্পী সমিতি নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা এবং শোনা যাচ্ছে নিপুণ এবং মনোয়ার হোসেন ডিপজল পরিষদ হতে পারে এই ব্যাপারটা মিডিয়াতে চালু হয়েছে যে শুনতে চাই মিডিয়াতে তো অনেক কিছুই চালু হয় এই নির্বাচন আমাদের ইনশাল্লাহ ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের ক্ষমতা শেষ এরপর আমরা ডিক্লেয়ার দেবো ইলেকশনের ডেট দিয়ে দেবো তারপর ইলেকশনে আসবে কে কার সাথে আসবে এখনো আমরা এগুলো মাথা ঘামাই নেই আমাদের সেক্রেটারি কথা হলো জাতীয় ইলেকশন জায়গা আসবে তারপরে কথা এটা নিয়ে এখন আর কোনো আলাপি দরকার নাই কেন এই সবচেয়ে বড় ইলেকশন যেটা সেটা শেষ হলে আমরা ইলেকশনের নাম টাম ঘোষণা সালগুলোতে নিপুণ শিল্পী সমিতি কি কি ভূমিকা রেখেছে এবং যা আসলে গত কয়েকবারের চেয়ে ভালো প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন কোন কোন ক্ষেত্রে না আমাদের কিন্তু নিপুণে আমরা তো আপনারা জানেন যে ও কিন্তু নিজের নিজের টাকা দিয়েই করে যেগুলো অনুষ্ঠান আমরা এই বন্ধ করেছি সে নিজেই মনে করেন আমরা পারছি না আমরা 30% যোগাড় করছি 70% সে নিজের পকেট থেকে কিন্তু দিয়ে এই পর্যন্ত চালিয়ে আসছে এবং আমাদের দুই ঈদে আমরা টাকা দিয়েছি যেভাবে সাহায্য করার দরকার করেছি মিলাদ তো বন্ধ নাই কোনো কাজই বন্ধ নাই কারণ আমরা তো মানে শিল্পী সমিতি চাকরি করি না যে শিল্পী সমিতি 24 ঘন্টায় বয়ে থাকতে হবে সেক্রেটারি 24 ঘন্টায় থাকতে হবে সেটা তো চাকরি না আমাদের ব্যবসা বাণিজ্য আছে অভিনয় আছে সেটা যখন যে আসে তখন সে এসে বসে অনেকে শুনতেছি শিল্পী সমিতি করে পাওয়া যায় না এটা মানে খালি থাকে তো খালি থাকবে না কি সারাদিন মানুষ থাকবে কমিটি কি পাশ করে কি এটাকে বলছে সারাদিন আমাদের এখানে ডিউটি আগের প্যানেলের ডিউটি ছিল তারা ডিউটি করছে আমাদের এই ডিউটি না অফিস থেকে আমাদের সিনেমা আছে আমাদের নিজস্ব ব্যবসা আছে নিজস্ব কাজ আছে এগুলো সব করতে হয় প্রতিদিন যে শিল্পী সমিতি বসে থাকবো কি কারণে কারণ কি এটা তো আমি বুঝি না অনেকে বলে এটা মার্কেটে অনেক জায়গায় শুনি যে শিল্পী সমিতি গেলে ফাঁকা পাওয়া যায় ফাঁকা পাওয়া যাবে না সবাই কি থাকে নাকি আমরা তো ওই 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 যে রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত অফিস খুলে বয়ে থাকবো এই সিস্টেমে তো আমরা নাই আপনারা আসেন শিল্পীরা আসেন বসে আড্ডা মারেন কফি খান চা খান এটা তো খোলাই আছে তেমন তো না তালা মারা আছে কিন্তু টাইমটা আমরা বেঁধে দিয়েছি আগে যেমন ছিল রাত 3টা 2টা 12টা এটা নাই সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা